তোমরা কোন স্কুলের ছাত্র ছাত্রী সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয় সবাই সেন্ট লুইসের হ্যাঁ আচ্ছা এতদিন পরে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুললো এতদিন পরে যে স্কুল খুলে দিল এক এক করে অনুভূতি বলো তুমি বলো প্রথমে অনেক আনন্দ লাগতেছে অনেক মজাও লাগতেছে হ্যাঁ অনেকদিন পরে স্কুল খুলছে তো ভালো লাগছে অনেক আনন্দ লাগছে ভালো লাগছে মন ভালো লাগছে অনেক আনন্দ আসছে অনেকদিন পরে স্কুল আসছি অনেক মজা লাগছে অনেকদিন পরে স্কুল খুলছে অনেক ভালো লাগতেছে আমরা সবাই খুব খুশি যে স্কুল খুলছে আচ্ছা এরকম কারোর মনে হচ্ছে না যে আজকে স্কুল না খুললে পাইতো আরো দু বছর পরে খুললে হতো এরকম মনে হচ্ছে না আবার এই বন্ধের মধ্যে অনেকের বিয়ে হয়ে গেছে তোমাকে যে বিয়ে হয়নি যদি দুঃখ লাগছে কিনা না না তাও লাগছে না আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দর্শক মণ্ডলী প্রায় দুই বছর পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ডিগ্রি কলেজের সামনে আমরা এখানকার ছাত্রছাত্রীদের অনুভূতি জানবো শিক্ষকদের অনুভূতি আমরা জানবো এত দিন পরে স্কুল কলেজ খুলে দেয়াই তাদের অনুভূতি কি কলেজটা খুলে অনেক ভালোই লাগছে কারণ সবার সাথে পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছে আর তাছাড়া স্যারদের সাথে দেখা হয়েছে ক্লাসটা করলাম অনেক ভালোই লাগলো অনেক ভালো লাগছে আজ কলেজে এসে আপনার আমার অনেক ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ আমি স্কুল খুলছে কলেজ খুলছে এজন্য আমরা অনেক খুশি এতদিন যে করোনাকালীন যে দেড় বছর স্কুল খুলি নাই তো এই জন্য অনেক অনেকেই ছাত্রছাত্রী কিন্তু অনেকেই নষ্ট হয়ে গেছে এজন্য যে আমরা যে এতদিন পরে যে স্কুল খুলছে মাননীয় প্রধানমন্ত্রীকে এজন্য আমরা অনেক অসংখ্য ধন্যবাদ দিব ভালো অনেকদিন পরে কিছু শিখতে পারছি কলেজ থেকে এটাই যে দীর্ঘ 17 মাস পরে আমরা আবার বিদ্যালয়ে আসতে পারলাম বন্ধু বান্ধবের সাথে দেখা হলো এই নিয়ে আমরা খুশি আছি নতুন কিছু আবার স্যারদের সাথে ক্লাস করতে পারছি আমার অনুভূতিটা খুবই ভালো কারণ আমি অনেক দিন পরে যে বিগত ফার্স্ট ইয়ারে কাছে ভর্তি হওয়ার পরে আমি কোনো বন্ধু বান্ধবের সাথে পরিচিত হতে পারিনি আজকে আমি বন্ধু বান্ধবের সাথে পরিচিত হতে পারবো এই কারণে আমি খুবই আনন্দিত ফার্স্ট ইয়ারে ওঠার পর থেকে এ পর্যন্ত একটাও কোনো দিন ক্লাস পাইনি এই ফার্স্ট ক্লাস পাচ্ছি এবং সবার সাথে পরিচিত হচ্ছি তার জন্য ভেতরে অনেক এক্সাইটেড অনেক খুব আনন্দিত আজকে প্রথম কলেজ এসে খুব ভালো লাগছে সবার সাথে পরিচিত হতে পারছি এটাই সবচেয়ে আনন্দের হ্যাঁ আজকে ফার্স্ট ক্লাস করছি আমরা আমাদের ফার্স্ট ইয়ারে খুব আনন্দিত উপভোগ করছি সবার সাথে স্যারদের সাথে দেখাশোনা হয়ে পড়াশোনা করে অনেক ভালো লাগছে মানে আমরা ফার্স্ট ইয়ারে মানে প্রথম ক্লাস করছি তো অনেকদিন আসিনি কলেজ আসা হয়নি আবার মানে কারোর সাথে পরিচিত হয়নি এখন আসছি অনেকটাই ভালো লাগছে ক্লাস ভালো লাগছে আপনি বলেন করোনা মহামারীর কারণে আমরা ক্লাসে অনেক পিছিয়ে গেছি এই কারণে এখন স্কুল খুলেছে এটার জন্য যদি রেগুলার চলে আমরা অনেক ভালো রেজাল্ট করব ছাত্রছাত্রী আসছে আমরা আবার আমাদের সেই পূর্বের পেশায় পূর্বের ছাত্রছাত্রীদের নিয়ে আনন্দঘন পরিবেশে আমাদের শিক্ষকতার এই পেশা বা আমাদের যে দর্শন সেটা চালাতে পারছি দিতে পারছি এজন্য আনন্দিত দর্শক মণ্ডলী আমি দাঁড়িয়ে আছি গেটে এবং এই গেটে যারা রয়েছে তারা এখানে কিছু নিয়মকানুন পালন করছে বিশেষ করে করোনাকালীন সময় হওয়ার কারণে দেখছি স্যানিটাইজার আছে আছে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে এবং যেটা আমাদেরও আপনারা স্ক্রিনে দেখছেন যে আমাদেরকে এভাবে বরণ করে নেওয়া হয়েছে তো আসলে আপনারা এখানে এই যে এতদিন পরে কলেজ খুললো আর এই যে দায়িত্ব পালন করছেন আপনাদের অনুভূতি যদি বলতেন আমাদেরকে খুব ভালো লাগছে কলেজ খুলেছে ছাত্রছাত্রী আসলে আমরা হাতে তাদের দিয়ে দিচ্ছি এবং আজকের কলেজ খুলেছে সে আনন্দে তাদেরকে একটা করে ফুল দিচ্ছি অনুভূতি আপনি যে জানতে যাচ্ছেন 18 মাস পরে আমরা প্রতিষ্ঠানে আসলাম আর এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের এক জায়গায় পেয়ে আমরা মনে হচ্ছে জানো সে হারানো সন্তানকে ফিরে পেয়েছি আমরা এই কারণেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে ফুল ফুলের মাধ্যমে তাদেরকে বরণ করে নিচ্ছি আমরা টেম্পারেচার মাপছি আবার তাদের অক্সিজেনের লেভেলটা আমরা নিচ্ছি অনুভূতি আসলে আস্তে আস্তে মনে হচ্ছে আবার নতুন একটা উদ্যমে তৈরি হচ্ছে এবং গেট দিয়ে যখন ঢুকি তখন যে রিসেপশনটা ফুল দেওয়া তারপরে আমাদের কলেজের যে সুন্দর পরিবেশ তৈরি করা তারপরে আপনি এখানে আসেন এটা দেখে সুন্দর লাগছে আর কি ম্যাডাম আপনার অনুভূতি যদি বলতেন অনেকদিন পরে এসলাম তো একটু অন্যরকম লাগছে সবার সাথে দেখা হবে টিচারদের সাথে স্টুডেন্টদের সাথে সবার সাথে দেখা হবে এটা স্টিলেই ভালো লাগছে না আসলে আমরা তো যারা শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি তো 18 মাস আসলে ইয়ে হয়ে গেল আর যে কেউ চায় যে আসলে কাজ করে তারপরে তারা বেনিফিশিয়ারি হতে তা আমরা এতদিন পরে খুললো আসলে সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি
আর আমাদের খুবই ভালো লাগছে, আমাদের মনে হচ্ছে যেন আজকে হয়তো নতুন আমরা চাকরিতে জয়েন করলাম। তো আসলে আমরা খুবই আনন্দিত, খুবই আপ্লুত, এবং আপনারা যারা আসলে এসছেন আমাদের সাক্ষাৎকার নিতে আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কলেজের সভাপতি মহোদয়, বিশিষ্ট সমাজসেবক জনাব শাহিন সর্দার, তার যে পরামর্শ সেই পরামর্শ মোতাবেক কলেজ আঙিনা সহ ক্লাসরুম আমরা প্রস্তুত করেছি ছেলেমেয়েদের লেখাপড়া বা পাঠদান কার্যক্রম সম্পন্ন করার জন্য। আমার অনুভূতি যদি আমি প্রকাশ করি, এই অনুভূতি আসলে বলার মানে ভাষায় প্রকাশ করার মতো কোনো অনুভূতি নেই। কারণ বোনেরা বোনের সুন্দর, শিশুরা মাতৃকুলের একটা কথা আছে, শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামো আছে সন্তানাদি নাই। শিক্ষা প্রতিষ্ঠানরা যেন এলোমেলো অবস্থায় আমরা শূন্য শূন্য আমাদের ভাব লাগতো, আজকে আমাদের ঘর পূর্ণ হয়েছে, ছাত্রছাত্রীদের কলরবে মুখরিত হয়েছে ক্যাম্পাস। আমি অত্যন্ত আনন্দিত, উদ্বেলিত, এবং আমি চাই যে এই ধারাবাহিকতা বজায় থাকুক, প্রাণচঞ্চল ফিরে আসুক, ক্যাম্পাসটা মুখরিত হয়ে যাক ছাত্রছাত্রীদের পদচারণায়, এবং পাঠদানে যেন ছেলেমেয়েরা যুগোপযোগী শিক্ষা গ্রহণ করতে পারে, এই আশাবাদী আমি ব্যক্ত করব। আমি আজ 12 তারিখ জনাব প্রিন্সিপাল সাহেব আমাকে স্মরণ করে দিয়েছে কালকে রাত্রে, আমি যথারীতি টাইম মতন 9টায় এখানে এসে পৌঁছাইছি, পৌঁছি সে যা দেখছি অত্যন্ত আনন্দিত। দীর্ঘদিন হলেও আমার কলেজের কোনো ছাত্রছাত্রীর কোনো দুর্ঘটনা হয় নাই এবং রোগাক্রান্ত হয় না, তারা সশরীরে আজকে এই কলেজ ক্যাম্পাসে সে কলেজের প্রত্যেকটা কক্ষে ঢুকছে, দেখে এত আনন্দ পাচ্ছি যে ভাষায় আমি প্রকাশ করতে পাচ্ছি না। সমস্ত ছাত্রছাত্রী আনন্দে গেট থেকে ফুলের কুড়ি নিয়ে এবং সমস্ত দূরত্ব বজায় রেখে তারা এই কলেজে ঢুকছে এবং যথারীতি ক্লাস করছে। এখানকার শিক্ষক শিক্ষিকাগুলো প্রত্যেকটাই ক্লাস করাচ্ছে এবং তারা আনন্দ মুখরিত নিয়ে এই কলেজে ঢুকেছে, এটা দেখে আমি অত্যন্ত খুশি এবং আল্লাহকে ধন্যবাদ জানাই। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনাদের দেখাচ্ছিলাম যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ডিগ্রি কলেজের ছাত্রছাত্রী এবং এখানকার শিক্ষকদের অনুভূতি কী ছিল আজকে এতদিন পরে স্কুল বা কলেজ খোলার পরে। আপনারা দেখেছেন, আমার মনে হয়েছে যে সবাই আনন্দিত যে এতদিন পরে তাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, এর জন্যে সবাই আনন্দিত। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আমার সাথে দাঁড়িয়ে আছেন আমাদের ঠিকানা টিভি ডট প্রেসের নিয়মিত নাট্য অভিনেতা বিশিষ্ট ডাক্তার জনাব মনিরুল ইসলাম। আমি সর্বশেষ সমাপনী কথা বলে আজকে অনুষ্ঠানটি শেষ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ঠিকানা টিভি ডট প্রেসকে, ধন্যবাদ সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য শিমুলিয়া ডিগ্রি কলেজের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আজকে যে বহুদিন পরে কলেজ খুলেছে, এই জন্য বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী সহ সকল স্তরের মন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশাবাদ ব্যক্ত করছি এই ধারাবাহিকতা যেন আরও দীর্ঘায়িত হয় এবং এই সেদিকে যেন সরকার সুদৃষ্টি দেয়, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। দর্শক মণ্ডলী, আবারও দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।